আসসালামু আলাইকুম। ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেডের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি, আমি সামান্তা পারভেজ। আজকে আমি এসেছি পুরান ঢাকা চক বাজারে। এখানে ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড একটি ডুপ্লেক্স হোম ইন্টেরিয়র এক্সিকিউশন করেছে। সো চলুন আপনাদের সবার সাথে সেটা শেয়ার করি। ফুল বাসাটি দেখানোর আগে আপনাদের সবার সাথে আমি একটি জিনিস শেয়ার করতে চাই, সেটি হলো একটি বাসা ডিজাইন করার জন্যে সেখানে ইন্সপায়ারিং এবং ফাংশনাল অবজেক্ট কী কী হবে সেটি ডিপেন্ড করে বাসাটির সাইজ এবং দেয়ালের ডাইমেনশন, বাসার পরিবেশগত দিক থেকে ঠিক আছে কি না, বাসাটির ভেন্টিলেশন ঠিক আছে কি না এবং বাসাটি কোন দিকে ফেস করে আছে আর কতটুকু ন্যাচারাল স্পর্শ পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ইন্টেরিয়র ডিজাইনার এবং আর্কিটেক্ট একটি সুন্দর স্পেস প্ল্যান করে আর তার উপরই বেস করে ডিজাইন করা হয় এবং এক্সিকিউশন করা হয়। সো চলুন আপনাদেরকে ফুল বাসাটি ঘুরে দেখে। ওয়াও, ডুপ্লেক্স এই বাসাটির মেন এন্ট্রেন্স যেহেতু ডাইনিং সংলগ্ন, সো ডাইনিং স্পেসটি কত সুন্দর করে ডেকোরেটেড আছে সেটি আপনাদের সাথে সবার প্রথমে শেয়ার করছি। এই বাসাটির লিভিং এবং ডাইনিং স্পেস যেহেতু অ্যাডজাসেন্ট, সো এটিকে ডিস্টিংগুইশ করার জন্য একটি কনসার্টিনা ডোর ইউজ করা হয়েছে। ডাইনিং স্পেসের এই পাশটিতে একটি বেসিং ইউনিট রয়েছে এবং যেটিতে লিফ শেপের একটি মিরর ইউজ করা হয়েছে, অ্যান্ড ঠিক অপোজিটে একটি ফুল হাইটের ডিনার অর্গান মেক করা হয়েছে। মাথার উপরে সুন্দর ডেকোরেটিভ একটি সিলিং রয়েছে, স্টেয়ার এরিয়া সংলগ্ন রয়েছে ওয়াল প্যানেল এবং এই সাইডে রয়েছে ফ্লোরাল প্যাটার্নের ওয়াল প্যানেল এবং বেবেল কাট মিরর। এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ডাইনিং এরিয়া সংলগ্ন লিভিং স্পেসটি। এখানে আমার রাইট সাইডে রয়েছে ডিসপ্লে ইউনিট এবং লেফট সাইডে টিভি ইউনিট মেক করা হয়েছে এবং মাথার উপরে খুব সুন্দর সিলিং মেক করা হয়েছে এবং চারপাশে কার্টেন ইনস্টল করার জন্য পেলমেট মেক করা হয়েছে। ডাইনিং এরিয়া সংলগ্ন ডুপ্লেক্সের এই ডাউন ফ্লোরে রাইট সাইডে কিচেন এবং সোজাসুজি একটি বেডরুম রয়েছে, চলুন আপনাদেরকে সেটি ঘুরে দেখে। এই বেডরুমটিতে ফুল হাইটের ক্যাবিনেট মেক করা হয়েছে, ওয়াও অনেক স্মুথ, আর কালার হিসেবে ইউজ করা হয়েছে ডোকো পেন্ট। মাথার উপরে আছে সাসপেন্ডেন্ট সাইড ট্রে সিলিং এবং লেফট সাইডে খুব সুন্দর একটি বেড প্যানেল মেক করা হয়েছে এবং বেড প্যানেলের সাথে মিল রেখে একটি সুন্দর বেড মেক করা হয়েছে। বেডের এই পাশটিতে খুব সুন্দর একটি ড্রেসিং ইউনিট মেক করা হয়েছে, কিছু কিছু জায়গায় কার্টেন ইনস্টল করার জন্য সিলিং বেসড ফ্রেম মেক করা হয়েছে। এই বেডরুম থেকে বের হয়ে লেফট সাইডেই কিচেন, সো চলুন আপনাদেরকে ফুল কিচেনটি ঘুরে দেখাই। এই পুরো কিচেনটিতে এইচপিএল শিট এবং মেরিন প্লাইউডের সমন্বয়ে মেক করা হয়েছে এবং রয়েছে আপার ক্যাবিনেট, মিডল ক্যাবিনেট এবং লোয়ার ক্যাবিনেট। এই ক্যাবিনেটের প্রত্যেকটি শাটারে অ্যালুমিনিয়াম প্রোফাইল হ্যান্ডেল এবং মেটালিজিং ইউজ করা হয়েছে এবং মিডল ক্যাবিনেটের শাটারে হাইড্রোলিক লিফটিং হিঞ্জেস ইউজ করা হয়েছে। কিচেনটিতে জার্মান বেসড অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে এবং লোয়ার ক্যাবিনেটের টপ হিসেবে গ্রানাইট ইউজ করা হয়েছে এবং বারান্দা সংলগ্ন এরিয়াতে কনসার্টিনা ডোর মেক করা হয়েছে। স্টেয়ারটি যেহেতু রাউন্ড শেপে আছে, এখানে প্যানেল করে আর্টিফিশিয়াল গ্রাস ইউজ করা হয়েছে আর রেলিংসে যেমন 3D ডিজাইন করা হয়েছে অনুরূপ সেরকমই এক্সিকিউশন করা হয়েছে এবং ম্যাটেরিয়ালস হিসেবে বার্মাটিক সেগুন, মেটাল এবং ক্রিস্টাল টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে। স্টেয়ার সংলগ্ন এই এরিয়াতে খুব সুন্দর করে রাউন্ড সিলিং করা হয়েছে এবং খুব আকর্ষণীয় একটি শ্যান্ডেলিয়ার ইউজ করা হয়েছে। ডুপ্লেক্সের স্টেয়ার থেকে ওপরে উঠলেই এখানে সিমেন্ট রিলিফ ওয়াল আর্ট ইউজ করা হয়েছে এবং কালার হিসেবে কিছুটা অ্যান্টিক কালার চুজ করা হয়েছে। ডুপ্লেক্সের এই ফয়ার এরিয়াতে খুব সুন্দর একটি সুরেক মেক করা হয়েছে এবং মাথার উপরে রয়েছে ডেকোরেটিভ সিলিং,
ডুপ্লেক্সের এই ফয়ার এরিয়াতে সিটিং উইথ ডিসপ্লে ইউনিট মেক করা হয়েছে এবং ফটো ফ্রেমের জন্য এখানে ভিক্টোরিয়ান ওয়েন্সকোট করা হয়েছে এবং হাতের ডান পাশে খুব সুন্দর ওয়াল প্যানেলিং সংলগ্ন বেসিং ইউনিট মেক করা হয়েছে। ডুপ্লেক্সের এই আপার ফ্লোরে মোট 4টি বেডরুম আছে, তার মধ্যে আমি মাস্টার বেডটি আপনাদের সবার সাথে প্রথমেই শেয়ার করছি। সো হিপনোটিক কালার গ্রেডিংস এন্ড ডিজাইনস। সো প্রথমেই আমি আপনাদের সাথে বেড প্যানেলটি শেয়ার করছি। এখানে মিডল পোর্শনে গ্রেভার পিভিসি ইউজ করা হয়েছে এবং কালার হিসেবে ডোকু পেন্ট ইউজ করা হয়েছে এবং দুই পাশে টি বার ইউজ করা হয়েছে এবং মাঝখানে আছে হিডেন লাইট। মাথার উপরে সাসপেন্ডেড সাইড ট্রে সিলিং মেক করা হয়েছে, রাইট সাইডে ফুল হাইটের ক্যাবিনেট মেক করা হয়েছে এবং লেফট সাইডে খুব সুন্দর আকর্ষণীয় একটি ড্রেসিং ইউনিট মেক করা হয়েছে। মাস্টার বেডের পরে এখন আমি আপনাদের সাথে ডটার্স বেডটি শেয়ার করব, চলুন দেখে নিই। ডটার্স রুমে কাজের যে স্কোপ ছিল সেখানে খুব সুন্দর করে বেড প্যানেল করা হয়েছে এবং এখানে প্যান্ডেড লাইটের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই বেড প্যানেলের সাথে বেস করে এই বেড মেক করা হয়েছে। লেফট সাইডে ফুল হাইটের ডিসপ্লে ক্যাবিনেট মেক করা হয়েছে এবং তার ঠিক পাশে ফুল হাইটের মিরর প্যানেল মেক করা হয়েছে। রাইট সাইডে খুব আকর্ষণীয় একটি ড্রেসিং ইউনিট মেক করা হয়েছে এবং মাথার উপরে সাসপেন্ডেড সাইড ট্রে সিলিং মেক করা হয়েছে এবং কার্টেন ইনস্টলের জন্য পেলমেট মেক করা হয়েছে। ডটার্স বেডের পরে আমি আপনাদেরকে আরেকটি মাস্টার বেড দেখাবো। এই মাস্টার বেডটিতে সাসপেন্ডেড সাইড ট্রে সিলিং মেক করা হয়েছে, এই পোর্শনটিতে বেড প্যানেল মেক করা হয়েছে এবং এটি মেক করা হয়েছে গ্রেভার পিভিসি দিয়ে এবং কালার হিসেবে চুজ করা হয়েছে ডোকো পেন্ট। আর হিডেন লাইট তো আছেই এবং প্যানেলের সাথে বেস করে একটি সুন্দর আকর্ষণীয় বেড মেক করা হয়েছে অ্যান্ড রাইট সাইডে আছে ফুল হাইটের ক্যাবিনেট এবং ছোট একটি মিরর এবং লেফট সাইডে আছে একটি স্টাডি টেবিল। এখানে কার্টেন ইনস্টল করার জন্য পেলমেট এবং সিলিং বেসড ফ্রেম করা হয়েছে। এটি একটি প্যারেন্টস রুম, সো এখানে কাজের ব্যান্ডউইথ ছিল সাসপেন্ডেড সাইড ট্রে সিলিং এবং কার্টেন ইউজ করার জন্য পেলমেট। এতক্ষণ আপনাদেরকে এই বাসাটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম, সো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এই বাসাটি কেমন লেগেছে। এবং হ্যাঁ, ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড অলওয়েজ গ্রেড ওয়ান ম্যাটেরিয়ালস ইউজ করে এবং এই বাসাটিতে কী কী ম্যাটেরিয়ালস ইউজ করেছে সে সম্পর্কেই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই বাসাটির ফুল স্ট্রাকচারাল কাজের জন্য আহমেদ কোম্পানির বোর্ড এবং সিলিংয়ে সুপার কোম্পানির বোর্ড ইউজ করা হয়েছে। এই বাসাটির কালার হিসাবে ক্যাঙ্গারো ডোকো, সেরলাক লেকার এবং বার্জারের প্লাস্টিক এনামেল অ্যান্ড লাক্সারি পেন্ট ইউজ করা হয়েছে। পুরো এই বাসাটিতে কালার সিলেকশনের ক্ষেত্রে ডোকো এবং পিওর পেন্টের অনেকগুলো স্যাম্পল মেক করা হয়েছে, এর মধ্যে ওয়ালনাট, হোয়াইট, অফ হোয়াইট, অ্যাশ কালার এবং গোল্ডেন কালার এবং ন্যাচারাল কালার ইউজ করা হয়েছে। বেড হেড এবং সিটিং অ্যারেঞ্জমেন্টে ফেব্রিক্স ইউজ করা হয়েছে। এখানে শাটার স্মুথলি ক্লোজারের জন্য হাইড্রোলিক হিঞ্জেস ব্যবহার করা হয়েছে, যেগুলো সব জার্মান বেস এবং এগুলো ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড নিজেরা তাদের ভেন্ডরের মাধ্যমে ইম্পোর্ট করেছে। এখানে শাটারের যে হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে এগুলো সবই ইউরোপিয়ান বেস এবং লকারগুলো জার্মান বেসড। পুরো এই বাসাটিতে যতগুলো স্পটলাইট ইউজ করা হয়েছে সবগুলো স্পটলাইট লেন্স মাউন্টেড এবং হিডেন লাইটগুলো ওয়ার্ম কালারের। পুরো এই বাসাটিতে যতগুলো গ্লাস ইউজ করা হয়েছে সবগুলোই ক্রিস্টাল গ্লাস এবং যতগুলো মিরর ইউজ করা হয়েছে সবগুলোই বেলজিয়াম মিরর। এই ছিল ম্যাটেরিয়ালস সম্পর্কে বিস্তারিত। এবার আসুন জেনে নেই ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড কীভাবে এক্স্যাক্টলি কাজটা শুরু করে। ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড প্রথমেই ক্লায়েন্টের রিকোয়েস্ট এবং ম্যান্ডেটরি ডিমান্ডসকে প্রায়োরিটি দিয়ে স্পেস প্ল্যান, দেন ডিজাইন এবং দেন সেটাকে এক্সিকিউশন করে। আপনি আপনার বাসার ইন্টেরিয়র প্ল্যান ডিজাইন কখন এবং কিভাবে শুরু করবেন? সো আপনি যদি ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাটটি কিনে থাকেন, অলরেডি আপনার কাছে একটি লেআউট আছে অথবা আপনার ফ্লোর হয়েছে অথবা ফ্লোর অর আরসিসি সিলিং হয়েছে, ঠিক সেই সময়ে আপনি ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেডের সাথে যোগাযোগ করবেন। ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড আপনার ফ্লোরের স্পেস অনুযায়ী আপনাকে ফাংশনাল এবং অপটিমাইজ ফ্লোর লেআউট শেয়ার করবে, দেন আপনি আপনার ভিজুয়াল গেঁথে ফেলবেন। এরপরে আপনার রিকোয়েস্টস এবং ম্যান্ডেটরি ডিমান্ডকে প্রায়োরিটি দিয়ে একটি অর্গানাইজড ফার্নিচার লেআউট শেয়ার করবে। এরপর বাসাটির ইনডোর এলিভেশন এবং জিওগ্রাফিক্যাল স্টেজিংয়ের উপর বেসড করে 3D ডিজাইন মেক করা হয়।
এরপর এই থ্রিডি ডিজাইনকে চেঞ্জেস এবং মডিফিকেশনের মাধ্যমে একটা রিফাইন ডিজাইনে কনভার্ট করা হয়। এই রিফাইন থ্রিডি ডিজাইনকে বেস করে একটি ইলেকট্রিক্যাল প্ল্যান মেক করা হয়। এই ইলেকট্রিক্যাল প্ল্যানটি আপনি আপনার অন সাইডে এক্সিকিউশন করবেন, দেন প্লাস্টার করবেন, দেন আপনার ফ্লোরে টাইলসের কাজ সম্পন্ন করবেন। এরপর আপনি আপনার দেয়ালে ওয়াটার বেস সিলার ইউজ করবেন। ব্যাস, আপনার ফ্ল্যাটটি রেডি হয়ে গেল ইন্টেরিয়র এক্সিকিউশনের জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।